হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো দেশি স্টাইলে পাস্তা। কিন্তু তার আগে বন্ধুরা, তোমাদের বলবো যারা তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরো নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এই দেশি স্টাইলে পাস্তা করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমরা একবার দেখে নাও। লাগছে প্রথমেই পাস্তা। আমি এখানে মিডিয়াম বাটির এক বাটি পাস্তা নিয়েছি, আমি এখানে দুজনের জন্য করব সেই অনুযায়ী পাস্তা নিয়েছি। 8 থেকে 10টা চিংড়ি মাছ নিয়েছি, 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, পরিমাণ মতো তেল নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, মিডিয়াম সাইজের চামচের 1 চামচ, কালো জিরে, 1টা রসুনের কোয়া আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়েছি এবং তার মধ্যে একটু জল দিয়েছি। আর লাগছে স্বাদ মতো নুন, নিয়েছি স্বাদ মতো চিনি জাস্ট ব্যালেন্সের জন্য, হলুদ নিয়েছি আন্দাজ মতো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়োকে আমি এখানে মিক্স করে রেখেছি, আন্দাজ মতো গোলমরিচের গুঁড়ো, মিডিয়াম চামচের 2 চামচ কসৌরি মেথি, আর লাগছে মিডিয়াম চামচের 2 চামচ সস। প্রথমে গ্যাসটাকে অন করব। এবার আমি বয়েলের পাত্রটাকে বসিয়ে দেব। এবার এর মধ্যে জল দেব। আমার জল দেওয়া হয়ে গেছে বয়েলের পাত্রে। এবার আমি গ্যাসটাকে খুবই হাই ফ্লেমে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পাস্তা পুরোটাই দিয়ে দেব। এবং একটু নাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে নুন দেব, পরিমাণ মতো দিলাম নুনটা, যাতে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এবং খুব অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব এবং এটাকে ভালোভাবে বয়েল হওয়া অব্দি অপেক্ষা করব। এবং গ্যাসটাকে লো করে দিতে হবে। এবার বয়েল হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে রেখে দেব। আবার আমি গ্যাসটাকে অন করে এর মধ্যে প্যানটাকে বসাবো এবং এটাকে গরম হতে দেব এবং গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। এবার চিংড়ি মাছের মধ্যে অল্প হলুদ এবং খুব সামান্য পরিমাণ নুন দিয়ে মাখিয়ে নেব এবং তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা এখনো হাই ফ্লেমেই রয়েছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেম করে দেব, দিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব হালকা ভাবে জাস্ট ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব এবং তেলটাকে একটু নাড়িয়ে দেব। তেলটা গরম হওয়া অব্দি একটু অপেক্ষা করব। গ্যাসটা এখনো লো ফ্লেমেই রয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু জাস্ট ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব এবং স্বাদ মতো, যেরকম যে যেরকম কালার ভালোবাসো সে সেরকম কালার দেবে। হলুদ তো বেশি দেওয়ার দরকার নেই, তাহলে হলুদের খুব একটা বাজে একটা ফ্লেভার চলে আসে।
এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি প্যানের মধ্যে কালো জিরে, রসুন আর লঙ্কা যে পেস্ট করেছিলাম হালকা করে সেইটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এবং নাড়ানোর সঙ্গে সঙ্গেই এর মধ্যে লঙ্কা দুটো যে চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটাকে তুলব, খুব সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো জাস্ট ব্যালেন্সের জন্য চিনি দেব, দিয়ে এর মধ্যে জিরে আর ধনের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দেব জাস্ট ফ্লেভারের জন্য গোলমরিচ। এবং ঝালের জন্য আমি যেহেতু এখানে একটু পাস্তাটা ঝাল ঝাল ভালো লাগে তাই গোলমরিচটা একটু বেশিই দিলাম, এবং এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নেব। নিয়ে খুব সুন্দর করে নাড়ানোর পর এর মধ্যে যে ফ্রাই করে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো সেগুলো সবটা দিয়ে দেব, এবং জুসটাও অবশ্যই দেব। এবং খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আধ মিনিটের মতো হতে দেব, হাফ মিনিট পর আমি তুলে দেখব কেমন হয়েছে, জাস্ট ফাটাফাটি কালার এসেছে। এবার আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেব, পুরো টমেটো কেচাপটাই আমি দিয়ে দেব। এবং এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার টমেটো কেচাপটা দেওয়ার পর এর মধ্যে আমি পুরো বয়েল করা পাস্তাটাই দিয়ে দেব, এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা এখনো লো ফ্লেমেই রয়েছে আর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কসুরি মেথি পুরোটাই দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে, মিশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঢাকনাটাকে দিয়ে হাফ মিনিটের মতো হতে দেব। হাফ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব, আমার প্রায় হয়ে গেছে দেশি স্টাইলে পাস্তা। এবার আমি বন্ধুরা তোমাদের গার্নিশিং করে দেখাবো। বন্ধুরা আমি গার্নিশিং করেছি, তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে দেশি স্টাইলের পাস্তা। তোমরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং বড় করে একটা লাইক দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.